এই কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা সুন্দর একটা মেনুবার বানানোর চেষ্টা করব, একটা রেসপন্সিভ মেনুবার। আসলে আপনাদের কাছে হয়তো বা চিন্তা হতে পারে যে আসলে এটা তো নর্মাল একটা মেনুবারই, বাট এটার মেইন যে একটা ব্যাপার সেটা হচ্ছে এটা রেসপন্সিভ। তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা মোটামুটি প্রথম ভিডিওতে দেখছেন খুবই ভালো কথা, যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেন, বিকজ সেকেন্ড যে ভিডিওটা আসতেছে ওইটা অলরেডি আমি ডিজাইন করে ফেলছি একটা পেজ, অ্যান্ড ওইটা তো এই মেনুবারটাই ইউজ করব। সো একটু ভালো করে দেখেন, বোঝার চেষ্টা করেন, পারলে কোডগুলো রাইখে দিয়েন, বিকজ নেক্সট টাইম যখন আমরা নেক্সট প্রজেক্টটা বিল্ড আপ করতে যাচ্ছি ওই ক্ষেত্রে অনেকটা রিলেটেড হবে। এই তো ওইটা ওইখানে লাগবে আর কি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি অলরেডি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে রাখছি, এই যে নিউ ফোল্ড মেনু টু দিয়া, অ্যান্ড আমি অলরেডি তিনটা ফাইল ওইখানে তৈরিও করে রাখছি, ইন্ডেক্স ডট এসটিএমএল, স্ক্রিপ্ট ডট জেএস, আর একটা হচ্ছে হলো স্টাইল ডট সিএসএস। তো স্ক্রিপ্ট ডট জেএস এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুব বেশি কিছু নাই ওইখানে, অল্প কিছু আছে আর কি যেগুলো দেখলে বুঝতে পারবেন। আমিও প্রথম প্রথম বুঝি নেই, বাট আমি আপনাদেরকে টেকনিকটা শিখাই দেবো যদি আপনারা বুঝতে না পারেন, যে কোনো কিছু এসটিএমএল সিএসএস যেটাই হোক না কেন। ওকে, সো আমরা প্রথমে যেটা করবো, এখন হেডারের কথাটা চলে আসতেছি, তো প্রথমে আমরা হেডার ট্যাগটা নিয়ে নিচ্ছি, অ্যান্ড এখানে একটা ক্লাস নিয়ে নিব, ক্লাসের নাম হবে হলো হেডার। অ্যান্ড হেডারের পরে আমরা কী করবো, একটা কন্টেইনার নিতে পারি, কন্টেইনার, আচ্ছা বানান ভুল হলো সমস্যা নাই, তারপর একটা র নিব, তারপরে একটা ডিভ নিব। সো এই ডিভের ভিতরে আমরা একটা কাজ করবো, এখানে একটা মেনু নিব, ঠিক আছে। সো আমরা এটা হলো লোগো, অ্যান্ড এই লোগোর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ হবে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা হ্যাশ, তারপরে এর ভিতরে আমি একটা কথা লিখবো, সেটা হইতেছে লোগো কথাটা। সো এইটা এখানে যাওয়ার পরে আমরা তারপর একটা ন্যাব নিব, ন্যাব নেওয়ার পর একটা ইউএল, তারপর একটা এলআই, আর এলআই এর ভিতরে একটা এ, এটার ভিতরে একটা হ্যাশ, তারপরে এখানে আসবে হলো হোম। এই তো, আচ্ছা এই জিনিসটা যদি বুঝতে না পারেন, এইটা হচ্ছে একটা পার্ট, এইটা হচ্ছে একটা পার্ট, আর এখানে রর ভিতরে রাখার কারণটা হচ্ছে যখন ডিসপ্লে ফ্লেক্স করবো দুইটাই একবারে দুই দিক চলে যাবে, সো টেনশনে কিছুই নেই। আর কন্টেইনার নেওয়ার কারণটা হচ্ছে হলো আমি চাইতেছি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, ধরো নির্দিষ্ট একটা, অবভিয়াসলি নির্দিষ্ট একটা ইয়ার মধ্যে আমাকে ডিজাইন করতে হবে, ওই জিনিসটা মোটামুটি এনশিওর করবো কন্টেইনারের মাধ্যমে, বিকজ নর্মালি আমরা যদি উইথটা চিন্তা করি আমাদের এটা কিন্তু অনেক বড়, সো যার কারণে আমরা কন্টেইনার নিচ্ছি। ওকে, সো এলআইটাকে যেহেতু একটা আছে এখানে, আমরা মোটামুটি পাঁচ ছয়টা করে নিতেছি, আর এগুলো তো মোটামুটি কয়েকটা লিখে ফেলছি এখন, আর আমরা যদি এখন প্রিভিউটা দেখতে চাই, ও কি সুন্দর, আমরা পেয়ে গেছি অলমোস্ট। আচ্ছা এখন আমাদের চলে যেতে হবে স্টাইল ডট সিএসএস এ, বাট একটা বিষয়, স্টাইল ডট সিএসএস দৌড়ে গেলে হবে না, পাশাপাশি আমাদের একটা কাজ করতে হবে, স্টাইল ডট সিএসএসকে অবশ্যই লিঙ্ক করাইতে হবে। সো লিঙ্ক করানোর জন্য লিঙ্ক, তারপরে যে এখানে সিএসএস চলে আসে জাস্ট সিলেক্ট করে দেন, তারপরে এখানে যে লোকেশনটা আপনি যে ফাইলের নামটা দিয়েছেন সেটা এখানে চেঞ্জ করে দেন, ব্যাস আপনার কাজ শেষ। আর এখানে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন, সো আমি মেনু আমার নামটা দিতেছি। ওকে, সো এটা হয়ে গেছে। এখন আমি যদি এখন প্রিভিউটা দেখি, আপাতত কিছুই দেখতে পারবো না, আমি তো কিছুই লিখিনি, রাইট? সো আমরা এখানে আসার পরে জাস্ট স্টার দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা এখন একটা কাজ করবো, প্রথমেই মার্জিন জিরো আর প্যাডিং হবে জিরো, বিকজ এগুলো আমাদের করতে হয়। কেন করতে হয় আমি মনে হয় আগের ভিডিওটাতে দেখছেন, বক্স সাইজিং, আচ্ছা বক্স সাইজিং হবে, বক্স, আচ্ছা বক্স সাইজিং, বর্ডার বক্স হবে, বর্ডার বক্স। ওকে, সো আমরা তিনটা জিনিস পাইছি, এখন আমরা বডিতে চলে যাব। বডিতে যাওয়ার পরে আমরা দুইটা জিনিস করবো, একটা হচ্ছে হলো ফন্টের যে ফ্যামিলিটা আপাতত সেন্সেরি দিয়ে দিব, আর একটা কাজ করবো বডির যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা আপাতত, আচ্ছা কী দেবো বলেন তো, টমেটো নামে কিছু একটা দেখতে পেলাম, টমেটো দিয়ে দিলাম। ওয়া, টমেটো দিয়ে পুরো একেবারে জ্বলে যাইতেছে, বাট ওই রকম কালার মনে হয় না এত বেশি সুন্দর লাগবে। সো এই কালারটা আমরা দিতে পারি, এই কালারটাকে জাস্ট ওই যে কালার জিলা দিয়া কালারটা পিক করলেই হবে, বাট আনফর্চুনেটলি মনে হয় এটা হ্যাং হয়ে গেছে, আনফর্চুনেটলি এটা হ্যাং হয়ে গেছে, সমস্যা নেই, যেহেতু আমাদের কাছে ওয়েবসাইটের লিঙ্কটা আছে আমরা এইখান থেকেও মোটামুটি এটাকে কপি করতে পারবো। কোথা থেকে কপি করবো, চলে যাই হলো বডিতে, তারপরে যাবো হলো স্ট্যান্ডার্ড সিএসএস, এই তো কালার কোড পেয়ে গেছে, এই তো সিম্পলভাবে। এখন টমেটোর দরকার নেই আমাদের, এখানে আমাদের যে কালার কোডটা পাইছি সেই কালারটা বসাই দিই, এই তো চেঞ্জেস মোটামুটি চলে আসছে। ওকে, সো চেঞ্জেস কী কী হইলো দেখতে পেলেন, মানে প্যাডিং মার্জিন জিরো জিরো করার কারণে এগুলো হয়ে গেল, এরকম একটা জিনিস আসছে। এগুলো যদি না করতাম তাহলে মোটামুটি বুঝতে পারতেন প্রিভিয়াসলি যে কীরকম একটা জিনিস আসছিলো। সো আমাদের মোটামুটি দুটা কাজ শেষ, এখন আমরা যেটা করব এটাকে একটু এই সাইজে নিয়ে যাই, আর এখানে ইন্ডেক্স এসটিএমএল থাক, ভিউ থেকে এই যে ওয়ার্ড র্যাপ না কি বলে এটা করে দেন, র্যাপিংটা চালু করে দেন, তাহলে মোটামুটি নিচ নিচ আসবে। আচ্ছা, সো প্রথমে আমরা কন্টেইনারটা দিয়ে শুরু করবো, অনেক হেডারটা দিয়ে শুরু করবো বলুন তো। প্রথমে আমরা হেডার পার্টটা কিছু লিখতে পারি, তো এখানে একটা কাজ করি, হেডার, হেডার লিখে ইয়া করে দিই,
হেডারে আমরা কোনো কিছু করলে আপাতত চেঞ্জেস করলে দেখতে পারবো না, তার চাইতে বরঞ্চ কন্টেইনার থেকে শুরু করি। সো কন্টেইনার ডট কন্টেইনার দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড এটার একটা উইথ দিব হলো 1170 পিক্সেল। আর এই যে আসলেই যে একটা জায়গা নিয়েছে এটা বোঝার জন্য আমি এইখানে দিব হলো টমেটো কালার। তো দেখেন আমি যখন এটা ইয়া করতেছি দেখেন এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গা নিয়ে নিছে, খুবই সুন্দর একটা কথা। আর আমরা এখানে মার্জিন দিব হইলো অটো। আচ্ছা মার্জিন অটো দিলে কি হয়, সবই মিডিলে চলে আসে। সো বুঝতে পারছেন কেন মার্জিন অটো নিলাম আর কেন এখানে ব্যাকগ্রাউন্ডে কালারটা দিলাম। আচ্ছা সো এটা যাওয়ার পরে আমরা এখন রতে চলে যাব। রতে যাওয়ার পরে আমরা প্রিভিয়াসলি যেরকম কাজ করতাম ডিসপ্লে ফ্লেক্স করে দিতাম। সো ডিসপ্লে ফ্লেক্স, তারপরে ফ্লেক্সের উপরে হবে হলো ফ্লেক্স 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 র্যাপিং হবে, ফ্লেক্স র্যাপ র্যাপ করবো। আর জাস্টিফাই কন্টেন্ট হবে হলো স্পেস বিটুইন। কেন স্পেস বিটুইন দিতেছি এটা বুঝবেন, আপনারা নিশ্চয়ই জানেন যারা মোটামুটি বেশি জানেন। আচ্ছা জাস্টিফাই, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট হয়েছে, তারপরে অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার। সো এখানে স্পেস বিটুইন দেওয়ার কারণ হচ্ছে হলো যে দেখেন এটা লোগো একপাশে চলে গেলো, এটা একপাশে চলে আসলো। আর অ্যালাইন আইটেম দিচ্ছি মিডিলে বিকজ হচ্ছে যে এগুলো সবগুলো এখন আপাতত মিডিলে আছে, দেখেন লোগোটা দেখলে বোঝা যেতেছে। আর এটা ফ্লেক্স র্যাপ র্যাপ করার জন্য আর কি, যাতে এগুলো র্যাপের কাজটা এখানে না বুঝলেও পরে যখন রেসপন্সিভের কাজ করি না তখন এটা বুঝতে পারবেন। সেই তো শেষ হয়ে গেল মোটামুটি। আচ্ছা এখন আমরা আর কি করব, হেডারের একটা কালার দেবো, রাইট? সো হেডারের একটা কালার দিতে পারি। সো হেডারের এখানে ক্লাস আছে, সো হেডার ক্লাসটা নিলাম। আর হেডারের যে ক্লাসের যে কালার কোডটা সেটা এখানে পাবো, ইন্সপেক্টে যাই। আর এই তো পেয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের কালারটা, চলে যাইতেছি এইখানে। সো ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এলো হচ্ছে menu-mdazul.netify.app। এই ওয়েবসাইটে আসলে আপনারা মোটামুটি প্রিভিউটাও দেখতে পারবেন, আর যদি কারো কোডগুলো লাগে ওটাও নিতে পারবেন, সমস্যা নেই। সো আচ্ছা এটা এইভাবে লিখলে তো কাজ হবে না, তো অবশ্যই আমাদের এইভাবে লিখতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হবে তারপরে, তাই না? সো ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম, বাট আমাদের কন্টেইনারে যে কালারটা সেটা এখানে থাকার কারণে ওটা ওভারল্যাপ করতেছে, তো ব্যাকগ্রাউন্ডের এটা আপাতত রিমুভ করে দিচ্ছি। সো এখন কী হলো, এখন এরকম একটা কিছু আসলো। আচ্ছা খুবই ভালো কথা, আমরা তাহলে একটা কাজ করি, আমরা প্রথমে একটা লোগোর কাজটা করি। যে লোগোটা লোগোর এদিকে আসার পর তো শুরুতেই ডট লোগো, লোগোর মধ্যে এ আছে, এর ভিতরে আমরা যেটা করব কালারটা দেব হলো হোয়াইট কালার। অ্যান্ড এর ফন্ট যে সাইজটা সেটা হবে 30 পিক্সেল। আচ্ছা দেখি তো কোনো চেঞ্জ আসলো কি না, হ্যাঁ আসছে, বাট একটা নিচে একটা আন্ডারলাইন আছে, এটা সরাইতে হবে। আন্ডারলাইন সরানোর জন্য যেহেতু অ্যাঙ্কর ট্যাগ টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আসে কি নাই, এটা আসে, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। টেক্সট ডেকোরেশন নান করলে এটা চলে যাবে। সেম জিনিসটা আমরা এখানে করবো একটু। সো এখানে করার জন্য আমাদের কীভাবে করতে হবে, আচ্ছা এখানে একটা ক্লাস নাম দিয়ে দিই, ক্লাসের নাম হচ্ছে ন্যাপ। তাহলে এটা আসার জন্য ডট ন্যাপ দিয়ে আমরা সিলেক্ট করলাম ইউএল এলআই, এর ভিতরে যাওয়ার পরে আমরা যেটা করবো ডিসপ্লে করবো কি ইনলাইন, আচ্ছা ইনলাইন করে দেখি তো কি হয়, কাজ করে কি নাই, তো ইনলাইন করাতে এগুলো কাজ হয়ে গেছে। অ্যান্ড এখানে মোটামুটি টেক্সট ডেকোরেশন নান করতে হবে আর মার্জিন লেফটে নিয়ে আসতে হবে কিছু। সো আমরা তাহলে এটাকে একটু ডুপ্লিকেট করে ফেলি আর ডিসপ্লে অ্যালাইনটা এটা সরাই দিতেছি। আর এখানে এলআই এর বদলে আমরা এ করে দিব। এ করার পরে প্রথমে যেটা আসবে, প্রথমে আমি এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিব। অ্যান্ড এখান থেকে টেক্সট ডেকোরেশন, রাইট? সো আমরা একটা ফন্ট সাইজ দিব হলো 16 পিক্সেল। তারপরে টেক্সট ডেকোরেশন নান করে দিব, দেখি তো কতদূর কী হলো, এই তো। বাট একটা মার্জিন লেফটে নিয়ে আসতে হবে কিছু। সো আমরা একটা কাজ করি, মার্জিন লেফটে নেবো, রাইট নেবো, একটা নিলে হয়। সো আচ্ছা লেফটে নিই, মার্জিন লেফটে যাওয়ার পরে 25 পিক্সেল দিলাম, দেখি কী হয়েছে এখানে, এই তো একটা সুন্দর একটা জিনিস আমি পাই গেছি। এখন আমাদের যেটা করতে হবে প্যাডিংয়ের, যেখানে হেডারে যাওয়ার পর একটা প্যাডিং দিতে হবে, প্যাডিংটা আপাতত উপর নিচে 20 পিক্সেল আর পাশাপাশি 0 পিক্সেল দিই, দেখি কী হয় এখানে, এই তো খুব সুন্দর একটা আমরা মেনু বার পাই গেছি। বাট যখন আপনি এটা মোবাইলে এসে দেখতে যাবেন দেখেন পুরা নাই, পাংখা মানে খুঁজে পাওয়া যাইতেছে না বাকি মানে অপশনগুলোরে, অনেক কষ্ট করে মনে হয় খুঁজে নিয়ে আসতে হবে। সো এত কষ্ট কী করবে বলেন তো, এই কষ্টটা আমাদের একটু রিডিউস করতে হবে, তাই না? সো কষ্টটা রিডিউস করার জন্য আমরা এই যে ডিভ এবং ন্যাবের মাঝামাঝি জায়গাটাতে আমরা একটা বাটন নেবো। অ্যান্ড এই বাটনের ভিতরে আমরা একটা স্প্যান নেবো। অ্যান্ড এই বাটনের যে নামটা এটা হবে হইলো ন্যাপ টগল, এটা দিবেন। আর এটা অবশ্যই সিলেক্ট করবেন এর টাইপ হচ্ছে বাটন, বিকজ আপনি যদি টাইপটা যদি সিলেক্ট না করে দেন কপালে দুঃখ আছে, দেখবেন যে কাজ করতেছে না। সো এটা অবশ্যই ইয়া করে নেবেন। সো আমরা এখন ন্যাপ টগলে চলে যাব। সো আমরা এখন নিচে আসি, নিচে আসার পর দিব হলো ন্যাপ টগল নামে দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে জাস্ট এটা কমেন্ট করে দিলাম যাতে বুঝতে পারি কোন কিসের জন্য। তারপর এটা যেহেতু একটা ক্লাস তাই বসায় দিলাম ন্যাপ টগল।
অ্যান্ড এটার ভিতরে আমাদের স্টাইল করতে হবে। সো আমরা এখন একটা হাইট দিব, হাইট দেবো হলো 32 পিক্সেল, আর উইথটা দিব হইল 44 পিক্সেল, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেবো। সো ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কালারটা হইবে কি কালার দেবো বলেন তো, ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইটই দিব, আচ্ছা হোয়াইটই দিই আপাতত। আর কি হইলো দেখি এখন, এই তো ব্যাকগ্রাউন্ডের কালার দিছি একটা, কিছু একটা বোঝা যাইতেছে, খুবই সুন্দর একটা কথা। বাট এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সিম্পল একটা কাজ, খুব বেশি কঠিন না। এটা হচ্ছে ফোকাস করলে কী হবে, যখন এটা তখন ক্লিক করে মানুষ ধরে রাখবে তখন কী হবে, তো তখন একটা বক্স শ্যাডো আসবে, অ্যান্ড যাতে মানুষজন বুঝতে পারে যে এখানে মোটামুটি মানুষজন ক্লিক করছে। সো বক্স শ্যাডো হবে 0 0 15 পিক্সেল, আর জিবিতে আসার পরে, যে আর জিবিতে দেখেন, আর জিবি রেড গ্রিন ব্লু আলফা এরকম কিছু একটা আসছে, তো আমাদের এত কিছু বোঝার কোনো দরকার নেই, জাস্ট 255.0 কতটুকু আর কি চাইতেছি সেটা আর কি। তো এই কালারটা আমি চাইতেছি, ক্লিক করলে দেখেন আমি একটা চেঞ্জেস দেখতে পাইতেছি, আচ্ছা খুব ভালো কথা। অ্যান্ড আমার মোটামুটি হয়ে গেছে, আর আমরা টগলের ভিতরে আমাদের একটা স্প্যান নিছি, আপনারা বলতে পারেন কি না, একটু আগে একটা স্প্যান নিছি তা মনে আছে। সো স্প্যানের আমরা একটা কাজ করবো, এই দেখেন স্প্যানটা কিন্তু ভিতরে নিয়েছি, সো স্প্যানের একটু আমরা কিছু হালকা পাতলা কাজ করবো। সো হাইট হবে হলো 2 পিক্সেল এখানে, আর উইথ হবে হলো 20 পিক্সেল, অ্যান্ড এর একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে, নাহলে তো ভিজিবল হতেছে না, যে আসলে বোঝা যাবে না যে আসলেই সে কোনো কিছু নিছে নাকি নাই। তো আমরা হেডারের যে কালারটা সেটা আমরা এখানে ইউজ করবো, সো আমি কপি করে নিতেছি এটা, অ্যান্ড এটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। অ্যান্ড যদি আমি এখন রিলোড করি কিছুই এখানে দেখতে পাইতেছি না, তার কারণটা অনেকগুলো হইতে পারে, তো আমরা এখানে ডিসপ্লে ব্লক করে দিয়ে দেখি তো কাজ করে কি না। ওই তো দেখেন কাজ করছে, তো আপাতত সে কই আসছিলো জানে না, যখনই তাকে ডিসপ্লে ব্লক করছি মোটামুটি চলে আসছে। আর আমরা একটু আগে মার্জিন অটো করে কিছু একটা দেখছি, রাইট? সো মার্জিন অটো করলে সব মিডলে চলে আসতেছে, সো মার্জিন কথাটা নিলাম এখানে, মার্জিন অটো, এই তো মার্জিন অটো দিয়ে দেখি তো কী হলো, খুব সুন্দর মার্জিন অটো দিয়ে আমরা মিডলে নিয়ে আসতে পারছি। এখন আমরা ভালো করে যদি আপনি এটাতে দেখেন, আমি কিন্তু তিনটা জিনিস এখানে ইউজ করছি, মানে এই যে স্প্যানগুলো তিনটা, যদিও বললাম না শুরুতেই বলছি কিন্তু এত সুন্দর এটা হয় নাই, ক্লিক করলে যদিও এটা বোঝা যাইতেছে না, বাট আসলেই ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়। সো এই তিনটা জিনিস কীভাবে আমরা আফটার আর বিফোর দিয়ে নিয়ে আসবো, তো এই স্প্যানের মধ্যে আফটার আর বিফোর দিয়ে নিয়ে আসবো। সো আফটার আর বিফোরের ব্যাপারে আপনার একটা ভিডিও দেখতে পারেন, অনেকগুলো ভিডিও আছে সাজেস্ট করা যায়, তো আপনার আপনি জাস্ট পজিশনিং নিয়ে সার্চ করবেন ইউটিউবে, ইউটিউবে পজিশনিং নিয়ে সার্চ করলে পাবেন, পজিশন সিএসএস লিখে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন, ওগুলো দেখবেন তাহলে এগুলো আইডিয়া পাবেন। সো আফটার বিফোর, সো আমি এটা বিফোর দিলাম, কমা দিলাম, আর এখানে আমরা জাস্ট একটা কথা লিখি আফটার আর বিফোর, তো একটা পূর্বে একটা মানে পূর্বে পরে এরকম এটা একটা, রাইট? পূর্বে প্রথমে পরে কী হবে এরকম আর কি। সো পূর্বে পরে যেহেতু এইটা হচ্ছে মেইন, আমরা চাইতেছি কি এইটার উপরে বেস করে সেম টাইপের দুইটা জিনিস এর পূর্বে আর পিছনে দেবো, এই কাজটা করবো, যার কারণে এই যে আফটার আর বিফোর নেওয়া আর কি। এখানে একটা অলরেডি কিন্তু আমরা একটা লাইন নিছি 2 পিক্সেলের দেখতে পেয়েছেন, তো এই ধরনের কিছু একটা করবো। সো এখানে আমরা প্রথমে একটা কাজ করবো, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব, কী কালারে আমরা এই কাজটা করতে চাইতেছি, সো আমি এই কালারে নিতে চাইতেছি এটারে, আর এর উইথটা হবে কি, উইথ হবে হলো 100%, অ্যান্ড এর হাইটটা যেটা হবে এটাও হবে 100%, তাহলে উইথ হাইট 100% হলো। আর আমি এর বটম থেকে অথবা টপ থেকে আমার যে এর যে জায়গাটা সেটা আমি সরাই দিই আর 0 করে দিব, আর লেফট থেকে এর 0 করে দিব, তো এইটা দেখবেন। আচ্ছা আমি একটা ভিডিও আপনাদের রিকমেন্ডই করি, আমি যে ভিডিওটা দেখি এটা আমার মানে ক্লিয়ার হয়েছিল, সেই ভিডিওটার কথাই বলি, পজি সিটি শন সিএসএস বাংলা, আমি হ্যালো একাডেমির একটা ভিডিও দেখছিলাম অনেক আগে আমি যখন সিএসএস শিখি, এই যে এই ভিডিওটা, এই আপুর ভিডিওটা দেখেন, দেখলে মোটামুটি বুঝতে পারবেন পজিশনিং সম্পর্কে, মানে ক্লিয়ার হয়ে যাবে আর কি, আমার যে এরকম হয়েছে ক্লিয়ার এরকম আপনাদের হবে। সো এটা দিলাম, দেওয়ার পরে হাইট উইট গেল, কালার গেল, অ্যান্ড এখানে আমাদের আর একটা যে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হইতেছে আফটারের, আপাতত কিন্তু আমরা কিন্তু সেম জিনিসটা পাইছি বাট এটাকে আমরা দেখতে পারবো না। সো না দেখতে পাইলে আমাদের যেটা করতে হবে ট্রান্সফর্ম অ্যাড করতে হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর -6 পিক্সেল দিলাম, ঠিক আছে? সো আপনি যদি ট্রান্সলেট কথাটাও না বুঝছেন, আপনারা যেটা করবেন ট্রান্সলেট সিএসএস, এই যে ট্রান্সলেট মিনিং সিএসএস, এটা লিখে যদি আপনারা গুগলেও সার্চ করেন,
এইখানে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন W3 School, এই যে এইটা ওয়েবসাইট একটু ফলো করবেন, এইখানে দেখলে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এই যে প্রথমেরটাই হয়। তো এটার মানে এটা কি, এটা একটু পড়লে বুঝতে পারবেন। সো আমি ওয়াই অক্ষ বরাবর উপরে উঠে দিলাম, দেখি তো কোনো চেঞ্জেস আমি এখানে পাইলাম কি না। আপাতত আমি কোনো চেঞ্জেস এখানে দেখতে পাইতেছি না, কেন পাইতেছি না আমরা একটু পরে দেখি। তারপরে আমরা এটা যাওয়ার পরে এটাকে নিচে নিয়ে আসি, অ্যান্ড এবার আমরা লিখবো হলো বিফোর, অ্যান্ড বিফোরে যাওয়ার পরেও প্লাস 6 দিলাম। আচ্ছা, খুবই ভালো কথা, এখানে আমরা দুইটা জিনিসই পাইছি। আচ্ছা, এখানে একটা কাজ না করে এখানে বড় একটা কারণ হচ্ছে হলো কার উপর বেস করে আমরা এই যে আফটার বিফোরগুলো করবো এটা কিন্তু বলি নেই মোটামুটি। সো এটা আমাদের পজিশন হবে এখানে, আচ্ছা এখানে ভুল করতেছি, সো এখানে এইটা হবে এখানে, সো পজিশন হবে এটা রিলেটিভ, আর এখানে হবে পজিশন হবে অ্যাবসোলিউট। সো পজিশন অ্যাবসোলিউট হবে, আর এখানে কোনো ধরনের কন্টেন্ট না থাকার কারণে আমি কন্টেন্ট দিব এইরকম। আচ্ছা দেখি তো কী ব্যাপার সবার, এখন এই দেখেন এখন চলে আসছে, একটু আগে না আসলেও এখন আসছে, কারণ আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে পজিশন এখানে বলে দিয়েছে। পজিশন হইতেছে আশ্রয় যে দিবে সে হইতেছে, সরি রিলেটিভ, যে আশ্রয় দিবে সে রিলেটিভ, যে গ্রহণ করবে আশ্রিত না, এই ধরনের কিছু একটা বোঝাইছে আপনারা দেখেন একটু কষ্ট করে ভিডিওটা বুঝতে পারবেন। সো আমরা মোটামুটি এই ধরনের কিছু একটা পারছি। এনে আমার কিছু কথা আছে, কথাটা হইতেছে যে আমি চাইতেছি না এটারে সব সময় আমি এটারে শো করাইতে, আমি চাইতেছি যখন সে 992 পিক্সেল অর্থাৎ 992 পিক্সেল আসবে তখনই এটা শো করবে, বাকিগুলো শো করার কোনো দরকার নেই। তাহলে আমার অবশ্যই রেসপন্সিভে যাইতে হবে। সো রেসপন্সিভের জন্য মিডিয়া লিখে @মিডিয়া লিখবেন, লেখার পর স্ক্রিনটা এখানে কোনো লেখার কোনো দরকার নাই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা চাইতেছি ম্যাক্স যে উইডটা WIDTH উইড যেটা হবে সেটা হবে 992 পিক্সেল, আর এইটার মধ্যে এইখানে আমাদের কই গেল, এই যে টগেল পাইছি, এই টগেলটা আমি আপাতত ডিসপ্লে নান করে দিব। সো ডিসপ্লে নান করে দিলে সে আপাতত সে মানে জায়গা যা আছে সেইটা শুদ্ধায় সে মানে হারাই যাবে, আপাতত যদি যাই দেখেন দেখেন হারাই গেছে সে। সো আমি যখন এখানে মিডিয়া এই স্ক্রিনে যখন সাইজে আসবে তখন আমি বলতেছি যে ডিসপ্লে তুমি ব্লক হও, ডিসপ্লে ব্লক হইলে আমি তারে দেখতে পারবো এই স্ক্রিনটাতে। সো যখন সে বড় হবে তখন দেখতে পাইতেছি না, বাট যখন নিচে আসতেছে তখন তারে আমি ভিজিবল করতে পাইতেছি, ঠিক আছে। সো আমি এই দুইটা জিনিস এখানে পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে যে, আচ্ছা ন্যাপ টগলের যে ব্যাপারটা, আচ্ছা ন্যাপ টগল গেল, আমাদের একটা কাজ করতে হবে ন্যাপটারে এখন একটু ব্যবস্থা করতে হবে। এই যে এখানে ন্যাপ যেটা আছে, ন্যাপ নামে অলরেডি একটা ক্লাস নিছি, সো এই ন্যাপের আমাদের একটু ব্যবস্থা করতে হবে। সো যখন মানে এই এখানে যখন সে মানে মানে যখন আমরা ধরেন টগলটাকে যখন ভিজিবল করতেছি ওই সময়টাতে আমাদের কী করতে হবে, এই অবশ্যই ন্যাবেরও একটা হালকা পাতলা ব্যবস্থা করতে হবে, নাহলে তো সমস্যা, রাইট? সেটা একটু ব্যবস্থা করতে হবে। সো ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিলাম, অ্যান্ড আমি ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে উইট আমি এর 100% করে দিব। সো এখানে আমরা একটা কাজ করবো, ম্যাক্স হাইট যেটা সেটা করে দিব 0, আর এখানে প্যাডিংটা আপাতত 0 হবে। আচ্ছা 0 করে দিলাম, তাহলে অনেকগুলো জিনিস আমি পাইলাম এখানে, বাট আমার যে জিনিসটা ছিল আমার মানে এখানে যে আমাদের টগলটা ছিল, টগলটা আমি কোনোভাবেই ভিজিবল করতে পাইতেছি না। কাহিনি কি দেখি তো একটু, টগলটার কাহিনিটা কী হইলো। সো একটা বিষয় আপনারা যদি দেখেন, আমি অনেকগুলো কোড লিখছিলাম এখানে ন্যাবের জন্য। সো এখানে আমি দিছিলাম হলো উইড, বাট আসলে এখানে উইড হবে না, এখানে হওয়ার কথা ছিল ম্যাক্স উইড, যার কারণে আমরা মোটামুটি একটা ভালো রকমের একটা পেইন পাইলাম, মানে আমি নিজে বিশেষ করে। সো এটা আমি এখন একটু ক্লোজ, আচ্ছা সো আপাতত আমি যে ন্যাবের মধ্যে ম্যাক্স উইড দিলাম 100, আর ম্যাক্স হাইটও দিলাম হইলো কত, এখানে দিছি হইলো কত দিলাম, এখানে 100 দি, এটা 0 দিছি ম্যাক্স হাইট যেটা, এখানে আপাতত কিছুই দেখতে পাইতেছি না বিকজ এটা নিচে আসার কথা ছিল। আচ্ছা যাই হোক, আমরা একটা কাজ করি, এতে আসতেছে না, এতে আসছে, তো আমরা একটা কাজ করি ওভারফ্লো হিডেন দিয়ে দিই, অ্যান্ড ভিজিবিলিটাও হিডেন করে দিতে পারি। বাট এখানে একটা কথা হচ্ছে, এইটা দেখেন আপাতত কোন জায়গায় আইসে ঠেকছে, দেখছেন মানে এইখানে আইসে সে ঠেকে গেছে, তো আমাদের এটাকে এই দিকে নিয়ে আসতে হবে। সো আমরা এখানে টগলটারে মার্জিন লেফট করতে পারি, মার্জিন লেফটে যাওয়ার পরে 20 পিক্সেল দিই তো কী হয়। আনফর্চুনেটলি আমি একটা জিনিস পেয়ে গেছি, মানে একটা প্রবলেম পেয়ে গেছি এখানে, যেটা কিনা সব সলভ করতে পারতেছি না, বাট একটা সমাধান আছে দেখেন যদি একটা ভালো করে লক্ষ্য করেন। এই দেখছেন এখানে একটা বিষয় ভালো করে দেখলে বুঝবেন, মানে একেবারে চুম্বকের মতো টান দিয়ে এসতেছে যখনই এটা ইনক্রিজ হইতেছে। সো ব্যাপার না, আমরা এটারে ঠিক করতে পারবো।
আমরা মিনিমাম হাইট উইথ দিয়ে মোটামুটি ওইটারে লেফট বা রাইট যে কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারবো, ওইটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নাই, যেটা বুঝতেছে আর কি। সো আপাতত এইটার কাজ করি, দেন ওইটা দেখা যাবে পরবর্তীতে, যদি প্রবলেম হয় সেটা আমি দেখাই দেবো না। আমি হয়তো কোনো একটা জায়গায় গন্ডগোল করছি, যাই হোক আপাতত ভিজিবিলিটি হিডেন করে দেই। বাট এখানে আপনার যখন ন্যাভে যখন ওপেন, এই কথাটা জাস্ট এখানে অ্যাড করে দেন, কারণ এটা যখন আমরা জাভাস্ক্রিপ্টে আমাদের এটা মোটামুটি কাজে লাগবে, কারণ এই ওপেন যে মানে ক্লাসটা এটা মোটামুটি আমাদের হেল্প করবে হলো ভিজিবিলিটি ভিজিবল করার জন্য। ওকে, সো এটা যাওয়ার পরে আমরা এখন ডট ন্যাভের ভিতরে ইউএল এলআই এর ভিতরে, আচ্ছা ইউএল এলআই না, শুধু ইউএল এর ভিতরে আমরা একটা কাজ করব, প্যাডিং নিয়ে আসবো কিছু। মার্জিন টপ থেকে 12 পিক্সেল লাগবে, মার্জিন টপ থেকে 12 পিক্সেল, আর বর্ডার টপ লাগবে, একটা বর্ডার একটা টপ দিব 1 পিক্সেল সলিড, এটা লাগবে হলো RGBA, এই যে এটা নেব মোটামুটি। আর এইখানে এটা ডুপ্লিকেট করে নেব আরেকবার, আর এখানে এলআইএ দেব হলো, সব রেম ফোর দিতেছি এখানে যেগুলো ছিল, জাস্ট আমার এখানে লাগবে হলো ডিসপ্লে করব ব্লক, আর মার্জিন থাকবে 0। আপাতত এগুলোর বুঝতে না পারলে একটু পরে আমরা যখন এগুলো ক্লিক করলে যখন এটা বড় হবে তখন মোটামুটি ভালো মতো টের পেয়ে যাব কেন কীভাবে হইতেছে। বাট এখানে হয়তো ছোটোখাটো খুব বেশি একটা ভুল করি নাই আমার কাছে মনে হইতেছে, হেডারের এইখানে হয়তো কোনো একটা জায়গায় ঝামেলা করছি। প্যাডিং দিছি এই কন্টেইনারের, এখানে মার্জিন অটো দেওয়া হয়েছে, ম্যাক্স উইথ মার্জিন, আচ্ছা আচ্ছা থাক আপাতত এগুলো নিয়ে না ভাবি। আচ্ছা এখন আমাদের স্ক্রিপ্টের কাজে যাইতে হবে, স্ক্রিপ্টের কাজটা একটু, আচ্ছা স্ক্রিপ্টে চলে আসি। আমরা প্রথমে যে এখানে ন্যাভ টগল যেটা আছে এটাকে আমরা ধরবো, সো এখানে কনস্ট্যান্ট ন্যাভ টগল, ন্যাভ টগল ডকুমেন্ট, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর দিয়ে এই যে ট্যাগটা আছে ওইটার মানে ক্লাস্টারে আমি ধরবো। আচ্ছা ধরে আমি একটা জায়গায় রাখলাম, রাখার পরে ন্যাভ টগল রে অ্যাড ইভেন্ট লিসেনার, ইভেন্ট লিসেনার অ্যাড করবো, একটা যখন ক্লিক হবে তখন একটা ফাংশন অ্যাড হবে, ক্লিক হইলে এখানে একটা নাম দেই, কী নাম দিবি বলেন তো, ন্যাভ ন্যাভ টগল দিলাম, ঠিক আছে। সো এটা আমরা একটা ফাংশন ইয়ে করবো, সো এটা কমা শেষ, তারপরে আসে ফাংশন ন্যাভ টগল, অ্যান্ড এখানে আমরা একটা ছোট্ট কাজ করি, কনসোল লক করে দেখি এটা আসলে কাজ করতেছে কিনা, কনসোল ডট লক দেন হাই ক্লিক করি, দেখি তো কিছু হলো কিনা, ক্লিক করি বাট কিছুই আপাতত হইতেছে না। আচ্ছা ন্যাভ টগল, আচ্ছা কিছুই হইতেছে না, তার বড় একটা কারণ হচ্ছে আমরা কিন্তু এটাকে স্ক্রিপ্টটাকে বটমে অ্যাড করে নিই, সো স্ক্রিপ্টটাকে আমাদের বটমে অ্যাড করতে হবে। সো স্ক্রিপ্ট SRC দেন স্ল্যাশ থেকে স্ক্রিপ্ট ডট জেএস যেটা আছে সেটাকে মোটামুটি অ্যাড করে নিচ্ছি, অ্যান্ড আমি যদি এখানে ট্রাই করি দেখি আবার কাজ করে কিনা, একটু আগে কাজ করতেছিল না বাট এখন কাজ হইতেছে। তো এখানে করলাম কি, সিম্পল একটা জিনিস দেখেন, আমি ন্যাভ টগল নামে যে এখানে ডকুমেন্ট মানে এই যে ন্যাভ টগল যে ক্লাসটা আছে এটাকে আমি ধরে নিয়ে আসলাম, আসার পরে আমি জাস্ট এটাতে রাখলাম, রাখার পর এটার মধ্যে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করলাম, যখন ক্লিক হবে তখন এটা রান হবে। সো ন্যাভ ডট ক্লাস লিস্ট ডট টগল ফার্স্ট ব্র্যাকেট দেন কাকে খুঁজবে, সে ওপেনকে খুঁজবে, কারণ এখানে মানে ওপেন নামে কিছু দিছিলাম, এই তো হ্যাঁ ওপেন নামে কিছু একটা আছে, সো এটাকে নিলাম। নেওয়ার পরে আচ্ছা এখানে আমাদের আগে একটা কাজ করতে হবে, ন্যাপ নিয়ে নিলাম, ন্যাপটা ডিরেক্টলি সে তো পাবে না বিকজ ন্যাপটারে তো আমি এভাবে ডকুমেন্ট দিয়ে নিয়ে আসি নাই, তাহলে একটা কাজ করি কনস্ট্যান্ট ন্যাপ ডকুমেন্ট অবজেক্ট মডেল ডকুমেন্ট কোয়েরি সিলেক্ট দেন এটা দিয়ে, আর ভিতরে হবে হলো ন্যাপ, বাট ন্যাপটা হবে হলো ক্লাস, কারণ আমরা কিন্তু ন্যাপটারে ক্লাস এনেছি। এখানে যদি ভালো করে দেখেন একটু বড় করি, এইখানে ইন্সপেক্ট করলে এর উপরে যদি এই যে একটা ক্লাস নিছি,
সো আমি ন্যাপটারে এই ন্যাবের মধ্যে রাখলাম। তাহলে এই সিম্পল জাস্ট ডকুমেন্ট থেকে জাস্ট কোয়ারি সিলেক্ট করে এই এই যে ক্লাসটা আছে সেটাকে রেখে ন্যাবের মধ্যে রাখলাম। তারপরে ক্লাস লিস্ট টগল ওপেন আছে কিনা এই তো, তারপরে ইফ একটা ইফ এলস কন্ডিশন, দেন নেফ ডট ক্লাস লিস্ট, এর ভিতরে যদি কন্টেইন যদি থাকে কি থাকবে, যদি ওপেন থাকে তাহলে ন্যাপ ডট স্টাইল ম্যাক্স ম্যাক্স হাইট হওয়ার কথা আছে, হাইট জিএসটি ঠিক ভুল লিখলাম, ভুল লিখলে জাস্ট একটা কাজ করি গো চলে যায় আবার, তাহলে এইটা হবে এরকম ন্যাপ হেইট জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট বুঝতে দেবে যে ম্যাক্স হেইট জাভাস্ক্রিপ্ট যেরকম পাইছি এখানে। এইভাবে জাস্ট সার্চ করুন যে আসলে ম্যাক্স হেইট কেন লিখতেছি, অনেক সময় হয় না যে আসলে আমি এটা কেন লিখতেছি, যে এখানে কন্টেন্ট কেন লিখতেছি, স্টাইল কেন লিখলাম, স্টাইল কথা লিখে হলো স্টাইল করার জন্য, সিএসএস ইয়া করার জন্য। আর এখানে অনেকগুলো কথা আছে যেমন ডকুমেন্ট, ডকুমেন্টটা হইতেছে হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই জিনিসটা বুঝবেন কোন জায়গায়। আচ্ছা আমি একটা আর একটা ভিডিও আপনাদের সাজেস্ট করি, ডকুমেন্ট জাভাস্ক্রিপ্ট বাংলা, এইটা ভিডিও দেখবেন হলো লার্ন উৎসমিতা একটা ভিডিও দেখলাম, এখানে যে 88 নম্বর ভিডিওটা আছে এইটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ডকুমেন্টের ব্যাপারটা। আর কোয়ারি সিলেক্ট দিয়ে তো মোটামুটি সিলেক্ট করতেছে যে যে ক্লাসটা সেটা নিয়ে আসলাম এই আর কি। ওকে সো এখানে আমি একটা কাজ করছি, যদি দেখেন ন্যাব স্ক্রল হেড প্লাস পিক্সেল দিছি, মানে যেটার যে টোটাল যে ভ্যালুটা ওইটা আমি পিক্সেলে কনভার্ট করতেছি। এটা যদি আপনারা না বুঝছেন, আমিও এত বেশি এটাতে মানে একবারে যে পিএইচডি করে ফেলছি তা না, জাস্ট এভাবে আমার মাথায় রাখছি। বাট আপনারা যেটা করবেন গুগলে সার্চ করবেন স্ক্রল হেড জাভাস্ক্রিপ্ট, দেন এই যে মোজিলার যে ইয়াটা আছে এইখানে এসে একটু পড়ার চেষ্টা করবেন। আর যদি ইলস হয় তাহলে ইলসের ক্ষেত্রে অবশ্যই কিছু একটা লিখতে হবে। সো ন্যাবের ভিতরে রিমুভ অ্যাট্রিবিউটস থেকে আমরা স্টাইলটাকে রিমুভ করে দেব। আচ্ছা যখন দেখি একটু রিডট কইরা কী ব্যাপার স্যাপার কাজ করতেছে কি না। আচ্ছা এটা নিচে আসি, এটা ক্লিক করি, কাজ করতেছে না অবশ্যই কোনো একটা জায়গায় ভুল করছে। এই যে দেখেন টগল টগল আনডিফাইন্ড পাইতেছে, ক্লাস লিস্ট ইজ আনডিফাইন্ড। আচ্ছা কত নম্বর লাইনে, 5.5। একটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখেন আমার মোটামুটি কিন্তু কাজ কিন্তু শেষ, যথারীতি কাজ করার কথা। বাট আমি যখন এখানে ক্লিক করতেছি আমি এই ধরনের কিছু একটা পাইতেছি, তারপরেও মানে ক্লিয়ার না, দেখেন মানে ভেঙে চুরে প্রায় যাচ্ছে তাই অবস্থা। সমস্যা না, আমি সোর্স কোডটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট ট্রাই করেন। বাট আমার যে ভুলটা হয়েছে কোন জায়গায় বা কীভাবে আমি ডিবাগ করতেছি এই বিষয়টা আপনাদের একটু দেখাই। সো আমি যখন ক্লিক করলাম আমি এগুলো পাইতেছি, অ্যান্ড আমি যদি এখানে ইন্সপেক্ট করি এইখানে আমি যাবতীয় যে কোডগুলো সেগুলো পাইতেছি। সো আমি একটা একটা করে অফ করে দিতেছি দেখার জন্য যে আসলে কী হইতেছে এখানে। অ্যান্ড এখানে আসার পর আমি ন্যাবের এখানে জাস্ট ম্যাক্স উইড দিছি, সো আমি ম্যাক্স উইড থেকে জাস্ট উইড করে দিলাম। অ্যান্ড নর্মালি উইড করাতে হইলো কি সবগুলোই মোটামুটি মানে আগের জায়গাতে চলে গেল এরকম টাইপের কিছু একটা। সো আমি ন্যাবের মধ্যে ম্যাক্স উইড দিছিলাম, এটা হচ্ছে আমার বড় একটা ভুল। সো আমি আবার সিএসএসে চলে যেতেছি, সো এখানে যে ন্যাবের মধ্যে আমি ম্যাক্স উইড দিছি, বাট এইটা আসলে ম্যাক্স উইড হবে না, এখানে হবে হলো নর্মাল উইড। অ্যান্ড আমি আবার রিলোড করলে আমি মোটামুটি ধরনের কিছু একটা পাবো আশা করা যায়। আমি যদি একটু রিলোড করে দেখি এরকম ঠিক আছে, এখন যদি মোবাইলে যাই মোটামুটি ঠিক আছে। অ্যান্ড আমি যদি একটু নিচে আসি দেখেন এরকম কিছু একটা পাইতেছি, যদিও বা এখানে দুইটা কোড দুইটা লাইন অবশ্যই লেখা হয়েছে, দেখেন ন্যাব ইউল প্যাডিং এত 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 দিছি, আর এই যে ইউলের মধ্যে ব্লক আর মার্জিন জিরো করে দিছি এটা। এখন আবার এইখানে আসার পর আর একটা ঝামেলা, ঝামেলাটা কি দেখেন লোগোটা আবার সাইড লাগছে, এটা আবার এই সাইড লাগছে, আবার এগুলোর মধ্যে কোনো স্পেসিং নাই, তো এইটার কি ঠিকভাবে ঠিক করা যায়। তো আমি এখানে আসার পর এই লাইতে গেলাম, তো এখানে আমি মোটামুটি বুঝতে পারতেছি ইউএলে যে এখানে দেখেন, এখানে যদি ভালো করে দেখেন ম্যাক্স উইড 992 পিক্সেল। তো এইখানে আসার পরে এখানে আসলে আমি কিছু একটা করতে চাইতেছি, আমি চাইতেছি হলো প্যাডিংটা উপর নিচে 10 পিক্সেল দিব আর পাশাপাশি জিরো একটা দিব। তো জিরো দেওয়ার পরে খুব ভালো মতো কাজ করছে, বাট বাকিগুলো হারাই গেছে। আচ্ছা বাকিগুলো হারাই গেছে খুবই ভালো কথা, আমি একটু এগুলো অ্যাপ্লাই করে দেখি তো কাজ করে কি না একটু দেখি। আমি এতক্ষণ যাবো এগুলাই ট্রাই করে দেখতেছিলাম, দেখেন একটু রিলোড করে দেখি একটু দেখি, এই তো মোটামুটি কাজ করছে, এই তো কাজ করছে এখানে। আচ্ছা এখন আর একটা বিষয় আমি ফেস করতেছি যে এগুলার যে মানে দুই পাশে যে একটা জায়গা নেওয়ার যে দরকার ছিল এই জায়গাটা তারা নেয় নাই। তো আমরা মেইন এটার কনসেপ্টটা কোন জায়গার থেকে আসতেছে, কন্টেইনার থেকে নাকি রো থেকে? সো আমি প্রথমে রোতে চলে যাই, রোতে গেলে কি কাজ হবে নাকি কন্টেইনারে গেলে কাজ হবে? আচ্ছা কন্টেইনারে যাওয়ার পরে মার্জিন দিছে, আচ্ছা তাহলে আমি মার্জিন এখানে অটো না দিয়ে মার্জিন, আচ্ছা এই কন্টেইনারে মার্জিনে হাত দেওয়া যাবে না, রোতে যাই। রোতে যাওয়ার পরে
এটা দুইভাবে মনে হয় ফিক্স করা যেতে পারে, এটা কাজ করতে পারে মার্জিন মার্জিন, ঠিক আছে। মার্জিন দেওয়ার পরে উপর নিচে কোনো চেঞ্জেস আসবে না, বাট পাশাপাশি 10 পিক্সেল করে চেঞ্জ আসবে। এই তো রোতে দিলে এটা মোটামুটি কাজ করতেছে। আচ্ছা রোতে অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখি আর কোথাও ভুল আসতেছে কিনা। স্টাইলের 18 নম্বর লাইনে, এখানে লাইনটাও দেখা দিছে, স্টাইলের 18 নম্বর লাইনে, 18 নম্বর লাইন কই স্টাইলের, এই তো স্টাইলের, এই তো পাইছি 18 নম্বর লাইনে বসাই দিলাম। এই তো এখন একটু যদি আমি বড় করতে থাকি কোন জায়গায় প্রবলেম আসে দেখি, বড় করতে থাকলে এরকম বেশ একটা আসতেছে, চলে খুব বেশি একটা ভালো বলবো না মেনুটা, বাট ওই যে বলে না কাজ সারার মতো কাজ, তো ওই কাজ সারার মতো কাজ করলাম এটা আর কি, বিকজ আমিও না এটাতে খুব বেশি একটা এক্সপার্ট না, আমারও আরও কিছু সময় লাগবে মেনু ওইরম মহামারী ওইরম সুন্দরভাবে বানাইতে হইলে, তো আমারও একটু সময় লাগবে, কিন্তু যাই হোক কাজ মোটামুটি করছে। তো এখন কথা হোক যে মানে কীভাবে আপনারা সোর্স কোডগুলো পাবেন, সোর্স কোডের ব্যাপারটা একটু দেখাই দিই। তো আপনারা যদি মেনু menu-mbazul.netlify.com এই ওয়েবসাইটে আসেন, তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে একটা অপশান আছে ভিউ পেজ সোর্স, ক্লিক করেন ভিতরে চলে আসবেন, তাহলে এখানে কোডগুলো দেখতে পারবেন কী কী কোড লিখছিলাম আমি, আর এখানে স্টাইল ডট একটা CSS আছে CSS কোডগুলো দেখার জন্য, আর এখানে স্ক্রিপ্ট ডট জেএস আছে স্ক্রিপ্ট ডট জেএস যে কোডগুলো সেগুলো নেওয়ার জন্য আর কি। তো স্টাইল ডট CSS গেলে আপনি স্টাইল ডট CSSগুলো দেখতে পারবেন, স্ক্রিপ্ট ডট জেএস গেলে আপনি স্ক্রিপ্ট ডট জেএস যেগুলো সেগুলো মোটামুটি দেখতে পারবেন। আর এই ভিডিওটাতে অনেকটাই মোটামুটি ক্লিয়ার না বললেই চলে, সো আমি এর আলাদা আরেকটা ভার্সন আমি আরেকবার অবশ্যই বানাবো আরেকটা ভিডিও, তো ওই ভিডিওটা দেখার জন্য এক্সপার্ট আজি নামে যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে আসতে পারেন, এখানে আমি সেম ভিডিওটা আপলোড করবো, আপনার চাইলে ওটাও দেখতে পারেন যদি এটা থেকে খুব বেশি একটা ক্লিয়ার না হয়, আর অথবা কোডগুলো তো পেয়ে যেতেছেন ওখান থেকে কোড বেস্ট করবেন। আর ছোটো ছোটো কনফিউশন আসতেই পারে, আমারও শুরুর দিকে আসছিলো যে এটা কেন লিখতেছি ওইটা কেন লিখতেছি এটা লেখার মানেটা কি, সেইগুলোর জন্য যেটা বললাম ধরেন ইভেন্ট লিসেনার আপনি বুঝতেছেনই না কেন লিখতেছে আপনার মাথায় এটাই একটা কোয়েশ্চেন যে আসলে কেন লিখতেছে, সো আপনি জাস্ট এটা যেহেতু জাভা স্ক্রিপ্টের, সো ইভেন্ট লিসেনার স্পেস জাভা স্ক্রিপ্ট এই যে এন্টার মারেন, তারপর WC স্কুলে চলে যান, এই যে এটাতে চলে যেতেছে আমি একটু আগে এটা ভিজিট করছিলাম এটা বোঝার জন্য, তো এখানে আসার পরে আমি নিশ্চয় আসলে বোঝা যেতেছে যে কেন আসলে অ্যাডমিনিস্ট্রেটর মেথড অ্যাটাচ অ্যান ইভেন্ট হ্যান্ডেল টু স্পেসিফিক এলিমেন্ট, সো এইভাবে মোটামুটি বুঝতে পারবেন মানে ছোটো ছোটো করে বুঝতে পারেন যে ইভেন্ট আসলে কী ফাংশন কী করতেছে ইউজ ক্যাপচার কী করতেছে, হ্যাঁ টেকনিক্যাল ডিটেলস এগুলো অসহায় কি যে WC স্কুল বোঝা যায় না কী বলতেছে। সো এখানে আসলে পিপল অলসো আক্স হোয়াট ইজ অ্যাড ইভেন্ট লিসেনার ইন জাভা স্ক্রিপ্ট, সো অ্যান ইনবিল্ট ফাংশন ইন জাভা স্ক্রিপ্ট হুইচ ক্যান টেক অ্যান ইভেন্ট টু লিসেন ফর অ্যান্ড সেকেন্ড আর্গুমেন্ট উইল বি কল হোয়াট এভার ইউ ডিসক্রাইব গেট ফায়ার্ড, ওকে সো মোটামুটি একটা একটা আইডিয়া পেয়ে যাবেন এগুলো এইভাবে দেখতে দেখতে। তারপরেও যদি বুঝতে না পারেন মানে এই দুইটা তো গুগল সার্চ গেল, তারপরেও যদি বুঝতে না পারেন আবার ইউটিউবে চলে আসবেন জাভা স্ক্রিপ্ট অ্যাড ইভেন্ট লিসেনার, প্রথমে বাংলা লিখে সার্চ করবেন বাংলা লিখে পান কিনা, তো এখানে এই যে 40 নম্বর ভিডিওতে আনিসুল ইসলাম ভাই ওইটা দেখাইছে, আবার নিচে আসলে দেখেন এই লানুল সুমিত দেখাইছে মোটামুটি ইভেন্টস নিয়ে, এগুলো দেখবেন যদি বাংলাতে যদি আপনি যেটা খুঁজতেছেন সেটা না পান তাহলে আপনি স্পেস দিয়ে হিন্দি কথা লিখবেন, হিন্দি লিখলে যে ইয়াহু বাবা অনেক ভালো একটা চ্যানেল আপনি এটা দেখতে পারবেন ইভেন্ট লিসেনারের ভিডিও দিছে, আর যে কোড হ্যারি এখানে একটা ভিডিও আছে এরকম আরও অনেকগুলো ভিডিও আছে এগুলো দেখে দেখে মোটামুটি আইডিয়াটা নিতে পারবেন যে কেন লিখতেছি আর কি। আবার পজিশনের ব্যাপারটাও তো বললাম যে এখানে গেলে আপনার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, কারণ ওইটা দেখে আমার মোটামুটি অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আজকে পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড সে পর্যন্ত ভালো থাকেন, আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।